হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিএসপি কৃষি চ্যানেল। অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ দুস্থ পরিবারের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রাজ্যে চালু হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বাড়ির যে কোনো একজন মহিলা এই প্রকল্পে সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে খুব শীঘ্রই চালু হবে নয়া এই প্রকল্প। তো কি বলা হয়েছে এই প্রকল্পে কিভাবে টাকা পাবেন বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ানোর পর বিধানসভা নির্বাচনের প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুস্থ পরিবারের মহিলা আর্থিক সাহায্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রূপায়ণে তৎপর হয়েছেন। কিছুদিন আগে রাজ্যের মন্ত্রিসভা ওই প্রকল্পকে অনুমোদন করেছে। নবান্ন সূত্রে খবর, কন্যাশ্রীর মতো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দায়িত্বে মুখ্যমন্ত্রী নারী ও সমাজ কল্যাণ দপ্তরকে দিয়েছেন। প্রাথমিকভাবে স্থির হয়েছে বছরে এই প্রকল্পের জন্য প্রায় 11,000 কোটি টাকা খরচ হবে। প্রাথমিকভাবে অর্থ দপ্তর থেকে এই প্রকল্পে একটা অংশ বরাদ্দ করা হচ্ছে। এতে লাভ হবে 1,60,00,000 পরিবারের মহিলাদের। প্রতিটি পরিবারে একজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। সাধারণ পরিবার হলে মাসে মিলবে 500 টাকা, তফসিলি জাতি বা উপজাতি পরিবার হলে মাসে 1,000 টাকা পাওয়া যাবে। নারী ও সমাজ কল্যাণ দপ্তর ইতিমধ্যে এই মহিলাদের তথ্য ভাণ্ডারে তৈরি কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে জুলাই মাসে মুখ্যমন্ত্রী এই নয়া প্রকল্প চালু করে দিতে চান। ইতিমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্যের পরিমাণ দ্বিগুণ করে মুখ্যমন্ত্রী নয়া কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। সেই জন্য প্রথম দফায় 10,48,00,000 টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, 85,50,000 টাকা। এরপর মুর্শিদাবাদ জেলা 75,00,000 টাকা, উত্তর চব্বিশ পরগনা জেলা পেয়েছে 61,50,000 টাকা। মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে দেওয়া তার 10 অঙ্গীকার ধাপে ধাপে রূপায়ণ করতে চান। দুয়ারে রেশন কার্ড প্রকল্পের রূপায়ণের আগে ভুয়ো কার্ড ছাড়াই বাছাই কাজ চলছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড রূপায়ণ কি মডেল হবে তা নিয়ে আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভা বৈঠকে, তৃতীয় বৈঠকে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার ছাড়পত্র পেয়েছিল, কিন্তু কোন পরিবারে মহিলারা এই সুবিধা পাবেন, প্রশাসন নিরিখে সেই সব পরিবারের অর্থনৈতিক মাপকাঠি কি হবে তার রূপরেখা তৈরি করতে মুখ্যমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করে দেন মুখ্য সচিব নেতৃত্বে। টাস্ক ফোর্স এই প্রকল্পে তথ্য ভাণ্ডার তৈরির জন্য নারী প্রকল্প কল্যাণ দপ্তরকে দায়িত্ব দিয়েছে। তো তোমরা অনস্ক্রিন দিলেন দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল 10 অঙ্গীকার প্রকল্প, সেই অঙ্গীকার একটা একটা করে স্টেপ বাই স্টেপ কিন্তু তিনি পূরণ করে চলেছেন। ঠিক এইভাবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তিনি একটি টাস্ক ফোর্সের মাধ্যমে গঠন করেছেন, যেখানে সমস্ত পরিবারের মহিলাদেরকে কিন্তু তিনি তপশিলি জাতিদের জন্য 1,000 টাকা এবং জেনারেল ওবিসি প্রার্থীদের মহিলাদের জন্য 500 টাকা করে দেবে, পরিবার পিছু একজন পাবে। তো এই প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে, তোমরা যদি এই প্রকল্পে কোনো রকম আবেদন করতে তাহলে অবশ্যই সেই টাকা তোমরা পাবে। তো এই ছিল মূলত আপডেট বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।